ময়নায় নিহত বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়ার দেহে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল আদালত। বুধবার আদালত নির্দেশ দেয় একটি বিশেষ দল গঠন করে দ্বিতীয়বার বিজয়কৃষ্ণ বাবুর দেহের ময়নাতদন্ত করবে কমান্ড হাসপাতাল। রাজ্যের দুই ফরেন্সিক বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারবেন, পরিবার চাইলে তারা উপস্থিত থাকতে পারবেন। ময়নাতদন্তের রিপোর্ট পরিবার ও ময়না থানাকে দেবে কমান্ড হাসপাতাল। আদালতের নির্দেশ, তমলুক হাসপাতালে পরিবারকে দেহ দেখিয়ে রাজ্য পুলিশের নিরাপত্তায় দেহ কলকাতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, চার সপ্তাহের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় থাকবে নিহত বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইয়ার পরিবার। আর এরা আজকে নির্দেশটা পেয়েছে যে যে তদন্তটা চলছে সেটা সুসারভাবে সমস্ত জিনিস ইনভেস্টিগেশন করবে, কিন্তু যে পোস্টমর্টম হয়েছিল সেটা নিয়ে পরিবার কিন্তু সন্তুষ্ট ছিল না বলে আজকে সেকেন্ড পোস্টমর্টমের অর্ডার হয়েছে, যেটা কমান্ড হসপিটালে হবে। আর এদেরকে কেন্দ্র সুরক্ষা দেওয়া হয়েছে, বিকজ এরা পরিষ্কার বলেছে যে স্টেট পুলিশের উপরে এদের কোনো ভরসা নেই, কেন তাদের ঠিক সামনেই তো এদেরকে মারামারি করা হয়েছে, তাদের ঠিক সামনেই অ্যাসল্ট করা হয়েছে, তাদের ঠিক সামনেই বোমাবাজি হয়েছে। কবে হবে পুলিশের এরা হাত পা ধরেছিল কিন্তু পুলিশ কিছু করেনি। সেকেন্ড পোস্টমর্টম কবে হবে বলেছে কিছু? উইদিন 72 আওয়ার্স। প্রসঙ্গত, বুধবার আদালতে রাজ্য জানিয়েছে গুলিতে মৃত্যু হয়েছে বিজয়কৃষ্ণ ভূঁইয়ার। নিহত বিজয়কৃষ্ণ ভূঁইয়ার বাকচায় বিজেপির 234 নম্বর বুথের সভাপতি ছিলেন। বিজেপির অভিযোগ, স্ত্রী এবং ছেলের সামনেই বিজেপির বুথ সভাপতিকে অপহরণ খুন করা হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ময়না থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।